তোমাদের যে সংবাদ দিতে চলেছি আমি জানি সেই সংবাদ গ্রহণ করার জন্য তোমরা কেবি মানসিকভাবে প্রস্তুত নও, কিন্তু সত্যকে স্বীকার করে নেওয়াই জীবনের ধর্ম। জীবন তার নিজের নিয়মে বয়ে চলে, সমস্ত শোক তাপ সহ্য করে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হয়। তাই তোমরা সবাই মন শক্ত করো, পরম পিতাকে বারবার বলো আদিত্য নারায়ণের আত্মা শান্তি লাভ করুক। আমার গণনা কখনো ভুল হতে পারে না। আদিত্য নারায়ণ আজই দেহ ত্যাগ করেছে। বাবা, তুমি কোথায় চলে গেলে? বাবা, তোমার কথা মতো আমি আমি ভালো হয়ে যাচ্ছিলাম, আর তুমি তুমি এটুকু দেখে গেলে না? চলে গেলেন, তাও আবার অন্যের পাপের ভাগের ভাগিদার হয়ে চলে গেলেন। মীরার পাপের ঘড়া পূর্ণ হয়ে এতটাই কলুষিত হয়ে গেল যে আদিত্য নারায়ণকে সেই দায়ভার গ্রহণ করতে হলো। ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা, ওনার আত্মা শান্তি লাভ করুক। গুরুদেব, গুরুদেব, ওই মেয়েটার কোন শাস্তি হবে না গো। না, থাকবে না, ওকেও মরতে হবে, খুব যন্ত্রণা পেয়ে মরতে হবে, আর ও আজই মরবে। মরি যাক, শেষ হয়ে যাক, ভগবান যেন এমন মানুষকে আর জন্ম না দেন, আর যদি জন্ম দেন ও যেন কুকুর বিড়াল করে জন্ম দেন। না 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 না, মানসী মা, ঈশ্বরের ওপর তোমার নির্দেশ জারি করো না, তার বিচারের কোনো ফাঁক নেই। তোমরা শোনো সবাই, আদিত্য নারায়ণের মৃতদেহ পাওয়া যাবে কিনা তার কোনো ঠিক নেই, তার সৎকার করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যেহেতু তার আত্মা তার নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, তার পারলৌকিক ক্রিয়াকর্ম শুরু করা অতি আবশ্যক। সাবিত্রী মা, বৈধব্যের বেশ ধারণ করার জন্য প্রস্তুত হও। শ্বশুরমশাইয়ের মৃতদেহ পাওয়া যায়নি বলে আমি একটি কুশপুত্তলিকা নির্মাণ করব। সেই পুতুলকেই আদিত্য নারায়ণের মৃতদেহ কল্পনা করে তার সৎকার করতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, ওনার ছেলেকে কি খবর দেওয়া হয়েছে? না, এখনো দেওয়া হয়নি, তবে আমি আর মুন্নাদা ভাবছি একবার হেডকোয়ার্টার অফিসে যাব, সেখানে গেলেই আসল খবরটা আসল জায়গায় পৌঁছবে। তো ততক্ষণ কি ক্রিয়াকর্ম থেমে থাকবে নাকি? মুখাগ্নি করতে হবে তো। সাবিত্রী মা, আদিত্য
নারায়ণের কপালে তো ছেলের হাতে জলটুকু পর্যন্ত লেখা নেই। কি আর করা যাবে, তুমি মুখাগ্নি করো। মিসেস মুখার্জি উঠুন। মিসেস মুখার্জি উঠুন। মিসেস মুখার্জি উঠুন, আপনি আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় ওই ঘরে কোনো বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছিল আপনাকে খুন করার জন্য। মেসমশাই কোথায়? বাবা তো এখানে ছিল। আপনি বাবাকে বাঁচাননি? আপনি বাবাকে বাঁচাননি কেন? কি বলছেন, আমি তো মেসমশাইকে দেখলাম না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। মেসমশাই কোথায় আপনি? মেসমশাই উঠুন। বাবা, শুভঙ্কর বাবু, বাবার কি হয়েছে? কি জানি, কিছু বুঝতে পারছি না। এতক্ষণ গ্যাসের মধ্যে ছিলেন, আমার তো মনে হচ্ছে না না না, বাবার কিছু হয়নি, বাবার কিছু হতে পারে না। বাবা, ও বাবা, বাবা ওঠো না, বাবা চোখ খোলো না, দেখো তোমার মীরা তোমার সামনে বসে আছে। বাবা, ও বাবা, বাবা এত লড়াই করলাম তোমার জন্য, তুমি না না এটা হতে পারে না, বাবা চোখ খোলো না। ও বাবা, মিস মুখার্জি আপনি আপনি একটু শান্ত হন, আমি আমি এক্ষুনি দেখছি ট্যাক্সি পাওয়া যায় কিনা, ওনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে, আমি এক্ষুনি আসছি। ও বাবা, বাবা, ও বাবা কথা বলো না বাবা, বাবা। কোথাও কোনো ট্যাক্সি তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের আর অপেক্ষা করলে হবে না, ওনাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতেই হবে। যাই হোক, আমি শেষ চেষ্টা একবার করবই, চলুন। এই হলো আদিত্য নারায়ণের নশ্বর দেহ, এবার এটিকেই দাহ করে মুখাগ্নি করতে হবে। দিবাকর। হ্যাঁ গুরুদেব। তুমি ঘৃত লেপন করে এই কুশপুত্তলিকার সৎকারের ব্যবস্থা করো, কিন্তু তার আগে সাবিত্রী মাকে সদবার বেশ পরিবর্তন করিয়ে বৈধব্যের বেশ পরিয়ে দিতে হবে। মানসীমা।
লড়াইটায় আমরা জিতে গেছি। দেখবে ওই দেখো। আলাপ করিয়ে দি, এই যে শুভঙ্কর বাবু। আমার সন্তান সম তবুও কে শুভঙ্কর বাবু বলছি, উনি ছাড়া আমি বেঁচে ফিরতে পারতাম না। তুমি ওনাকে বন্ধু বলছো দাদা? তুমি জানো না উনি কি রকম লোক। আমি তোমার বৌমা আর ওই নোকটাকে একেবারে জানি। আমি সব জানি। তোমার অনেক কিছু বলার আছে। এ কি কইছো দাদা? আমি তো কিছু বুঝতে পারছি না কো। সময় হলে সব বুঝতে পারবি। একটু বিশ্রাম করে নিন, আপনার বিশ্রাম করার খুব দরকার। বাবু তুমি চলো তো, একটু বিশ্রাম নেবে চলো। আমি নিয়ে যাচ্ছি, আপনি নিজেও খুব ক্লান্ত, আপনি গিয়ে বিশ্রাম করুন। চলুন না শশে, সাবধানে। আর আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। জানি না কথাটা বলার আমার কোনো অধিকার আছে কি না, কিন্তু পারলে একটু একটু বিশ্রাম নিন। শরীরটাকেও আর মনটাকেও একটু বিশ্রাম দিন। এই চিৎকার চেঁচামেচি একটু কম করবেন। সেটা না হয় হলো, কিন্তু এটা আপনি কি বললেন? আপনি কথা বলার অনুমতি চাচ্ছেন? আপনি বিপদের সময় নিয়ে গিয়ে না পৌঁছলে আমি এতক্ষণ কোথায় থাকতাম? না না, আপনার বিপদের সময় আমি পৌঁছে গেছিলাম তার মানে এই তো নয় যে আমি আপনার জীবনের মালিক। মানুষ হিসেবে আমার যতটা কর্তব্য ছিল আমি শুধু সেটাই করেছি, ব্যাস, তার থেকে বেশি কিছু নয়। এটা আপনারই উপযুক্ত কথা, আমার একটু বিশ্রাম দরকার। শরীরের দিক থেকে মনের দিক থেকে। আর হ্যাঁ শুভঙ্কর বাবু,
এই যে আপনার হাত ধরে উনি আজ বাড়ি ফিরে এলেন, এটা কিন্তু রাধা মাধবেরই দয়া। উনিই আপনাকে ঠিক সময় ওনার বিপদে পৌঁছে দিয়েছিলেন। আমার মন বলছে আপনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। জানি না হয়তো, কিন্তু আমি বিশ্বাস করি না। এনিওয়ে আমি আসি। আর যদি আপনি আমাকে নাও বাঁচাতে, আমার ওই জনম দুঃখী মেয়েটাকে বাঁচিয়ে আপনি আপনার কাছে আমাকে রিলি করে দিচ্ছেন। আম সরি মিস্টার মুখার্জি, কিন্তু আমি ঋণ নিও না আর দিও না। জানি আপনার এসব কথা শোনার প্রয়োজন নেই, আপনি অনেক মহৎ। কিন্তু বুড়ো মানুষটা যে এই কথাটুকু না বলে পারল না। আমি আসছি। ছেলেটা যেন কেমন পাথর হয়ে গেছে। তোমার রাধা মাধব তো পাথরের তৈরি, বাইরেটা দেখো না, ভেতরটা দেখো। রাধা মাধবের অতন শক্ত না হলে আমাদের বিপদের দিনে গিরে দাঁড়িয়ে মাধব হয়ে দাঁড়াতে পারত শুভঙ্কর বাবু, আপনি